জানিয়েছেন, তো আপনাদের কি পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন এখন? গতবার যে ইয়েটা হয়েছিল তখন একটা ইয়ে হয়েছিল যে শ্রাবণী মেলা শেষ দু সপ্তাহ মন্দিরে প্রবেশ করা যাবে না, বাইরে থেকে জল ডালতে হবে। এটা কারা নির্দেশ? এটা হাইকোর্টের নির্দেশ ছিল, সার্কিট বেঞ্চ জাস্টিস ইয়ে ছিল। পরবর্তীতে আমাদের ডিভিশন বেঞ্চে আমরা যাই, সেখানে ডিভিশন বেঞ্চ থেকে এই সিস্টেমটা তুলে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে এটা করতে গেলে এটা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে করতে হবে। এখন জানি না যে করেছে সে বা যারা করাচ্ছে তারা কীভাবে এটা করাচ্ছে জানি না। এরা ধর্মের প্রতি এরকম ইয়ে অবিচার করছে, এত লক্ষ লক্ষ পুণ্যার্থীর এরা ইয়ে নষ্ট করে দিচ্ছে। পুণ্যার্থীরা আসবে মন্দিরে জল ঢালবে, এটাই আমাদের রীতি, গর্ভগৃহে প্রবেশ করবে এবং গর্ভগৃহের ভিতরে প্রবেশ করবে, দর্শন স্পর্শন করবে, এইটা মানে চিরচারিত প্রথা। হ্যাঁ, এই প্রথাকে এইভাবে আঘাত করা, হিন্দু ধর্মের প্রতি আঘাত করা, এটা কেউ মেনে নেবে না। না, একটা বিষয় আছে যেটা শোনা যাচ্ছে যে ওই গর্ভগৃহে নামার সময় যেগুলো বিপদ হতে পারে, গোমবন্ধ পরিস্থিতি, এইটা ভুল ধারণা। যারা বলছে তারা একটা মিথ্যা অপবাদ দিতে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আপনারা দেখুন মন্দিরের ভিতরে প্রশস্ত জায়গা, প্রচুর ভেন্টিলেশন এখানে ব্যবস্থা আছে। হ্যাঁ, একসঙ্গে 200-300 লোকও ঢুকতে পারে, আমরা তো ওইভাবে ঢুকাই না, আমরা 70-80 জন করে আমরা আমাদের ভলান্টিয়ার্সরা করে প্রবেশ করায় এবং বের করে দেওয়া হয়। টিকিট নেবেন কালকে? না, নিশ্চয়ই মন্দিরে প্রবেশ যদি করতে না পারে তাহলে অবশ্যই আমরা টিকিট নেবো না। পুণ্যার্থীরা আসে তো বাবার মাথায় জল ঢালতে, বাবার মাথায় যদি জল ঢালতে না পারে তাহলে তাদের কাছ থেকে আমরা টিকিট নেবো কেন? এবং এই এই ব্যাপারে আমরা গত ইয়েতেও দেখেছি, এইবারেও আমরা দেখেছি একটা চক্র এখানে কাজ করছে। এই চক্র আমি একটা তোমাদের কাছে বলছি, এই চক্র কিন্তু এদের এই মতলব থাকবে না বাবা জলবে সেটা ভেঙে দিবে এবং এরা নিজেরা অনুতপ্ত হবে এবং বাবা জলবে এদের শাস্তি দেবে। 19 তারিখের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী উইদিন 3 ওয়ার্কিং ডেজ TIL-এর যে 3, 4 এবং 5 রেসপন্ডেন্ট, যথাক্রমে সেক্রেটারি জলপ্রেশ মন্দির কমিটি, মন্দির কমিটি এবং আইসি ময়নাগড়ি, এই 3 জনকে নিয়ে কোর্ট BDO ময়নাগড়িকে একটা হেয়ারিং করে 5th August 2022 সালের জাস্টিস গাঙ্গুলির যে অর্ডারটা ছিল সেই অর্ডারের কমপ্লায়েন্স করার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল, সেই অনুযায়ী আজকে হেয়ারিং ছিল 10টা থেকে। কিন্তু রেসপন্ডেন্ট নাম্বার 5 আইসি ময়নাগড়ি প্রেজেন্ট ছিলেন, কিন্তু বাকি 2 রেসপন্ডেন্টের পক্ষ থেকে কেউ প্রেজেন্ট ছিলেন না। সেই পরিপ্রেক্ষিতে একটা এক্সপার্টি অর্ডার পাস করা হয়, সেই অর্ডারটা মন্দিরে যখন দিতে আসা হয় মন্দির কমিটির পক্ষ থেকেও সেখানে কেউ উপস্থিত ছিলেন না। মন্দির কমিটির সেক্রেটারিকে সেভারাল টাইমস ফোনে রিকোয়েস্ট করা হয়েছিল যে উনি বা ওনার কোনো রিপ্রেজেন্টেটিভ এসে অর্ডার কপিটা রিসিভ করার জন্য, ওনাদের আসবে না আসার জন্য আমরা ওনাদেরকে থ্রু হোয়াটসঅ্যাপ এবং মেল আমরা সেই অর্ডারটা পাঠিয়েছি এবং গাইডলাইন অনুযায়ী সেই অর্ডারটা ওনাদের অফিসের দেওয়ালে আজকে টাঙানো হলো। এবং 5th August-এর যে অর্ডার 2022-এর অনারেবল জাস্টিস গাঙ্গুলির যে অর্ডারটা ছিল সেইটার কমপ্লায়েন্সে যা যা কাজ প্রিভিয়াস ইয়ারে হয়েছিল সেই অ্যারেঞ্জমেন্ট আমরা এখন থেকে শুরু করলাম।